আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন সবাইকে। আশা করছি এই করোনাকালীন সময় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপারম্যাপ বাংলাদেশ টিম থেকে আমি নুসরাত জাহান জেরিন এবং আমার সাথে আছেন সুপারম্যাপের টেকনিক্যাল সাপোর্ট ওবায়দুর রহমান। আজকের প্রধান সেশনটা যদিও ওবায়দুর রহমানই পরিচালনা করবেন, তবে তার আগে আমি কিছু কথা বলে নিতে চাচ্ছি। সুপারম্যাপ বাংলাদেশ টিম জিআইএস কন্টেস্ট বাংলাদেশে শুরু করে 2020-তে, যেখানে যখন রেজিস্ট্রেশন ছিল মাত্র 68 জন এবং মাত্র 68টা টিমের, তার মধ্যে থেকে 10টা টিমের কাজ জমা দেয় এবং খুবই আনন্দের সাথে জানাচ্ছে যে 10টা টিম থেকে 8টা টিমই আসলে টপ 10-এ চলে আসে। তো তখন সুপারম্যাপ বুঝতে পারে যে বাংলাদেশে জিআইএস নিয়ে বেশ কাজ হয় এবং বাংলাদেশে জিআইএস নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কাজের ধরন অনেক বেশি বিস্তৃত। তো প্রথম তিনটা পজিশনের মধ্যে দুইটা পজিশনই বাংলাদেশের পার্টিসিপেন্টসদের প্রাইজ এসেছিল এবং 123টা দেশ কন্টেস্টে অংশগ্রহণ করেছিল এবং তার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে যেখান থেকে সর্বাধিক প্রতিযোগী টপ 10-এ জায়গা করে নিতে পেরেছিল। সুতরাং সেই ধারাবাহিকতা বজায় রাখতেই 2021 সালে বাংলাদেশে সুপারম্যাপ জিআইএস কন্টেস্টের আয়োজন করেছে এবং আপনারা জেনে হয়তো বেশ খুশি হবেন যে এই এক বছরের ব্যবধানে জিআইএস কন্টেস্ট পার্টিসিপেন্টসদের সংখ্যা 68টা থেকে বেড়ে দাঁড়িয়েছে 260-এ এবং গোটা বিশ্বের সমস্ত প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের প্রতিযোগীর সংখ্যাই সবচাইতে বেশি এবং এটাই এক ধরনের প্রমাণ যে আমাদেরকে বাংলাদেশ আমাদের বাংলাদেশে জিআইএস এর বিস্তৃতি সম্পর্কে ধারণা দিচ্ছে এটা। সুতরাং আজকের সেশনটা হচ্ছে সব বাংলাদেশি জিআইএস পার্টিসিপেন্টসদের জন্য যারা জিআইএস কনটেস্টে তিনটা প্রধান গ্রুপে কাজ শুরু করেছেন কিংবা করবেন। যারা শুরু করেছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা সেই প্রশ্নগুলো রাখার সুযোগ পাবেন এবং যারা এখনো শুরু করেননি তারা পুরো কনটেস্ট সম্পর্কে ধারণা পাবেন এবং কি কি বিষয় নিয়ে কাজ করতে পারেন সেটারও একটা আংশিক ধারণা আপনারা পাবেন। সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমাদের সাবমিশনের শেষ দিন হলো এই মাসের 31 তারিখ। কথা আমি না বাড়িয়ে তাহলে আমি ওবায়দুর রহমানকে ডেকে নিচ্ছি আজকের সেশন শুরু করার জন্য। ওবায়দুর, কেন শুনতে পাচ্ছো? ধন্যবাদ। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় সবাই? যদি কারো যদি কোনো নেটওয়ার্ক প্রবলেম থাকে বা কথা বুঝতে সমস্যা হয় একটু দয়া করে চ্যাট বক্সে লিখবেন। হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি। আই থিঙ্ক ইউ ক্যান স্টার্ট। ওকে, ধন্যবাদ। সুপারম্যাম জিআইএস কনটেস্টে আমাদের লাস্টে অনেকগুলো ইভেন্ট ছিল। তা জিআইএস কনটেস্ট ট্রেনিং সেশন ছিল, ম্যাপিং গ্রুপ, অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস গ্রুপ, ডেভেলপমেন্ট গ্রুপের ট্রেনিং সেশন ছিল। টোটাল 14 দিনের একটা ট্রেনিং সেশন ছিল এবং আপনারা চাইলে সেই ট্রেনিং সেশন গুলার যে রেকর্ডিং সেগুলো ইউটিউবে সুপারম্যাপ জিআইএস এর যে চ্যানেল আছে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং অলসো সেখানে বাংলাদেশিদের জন্য স্পেশালি যে ট্রেনিং সেশন গুলো ছিল সেগুলোর বাংলা ভার্সনও আপলোড করা হচ্ছে। তো আপনারা ইতিমধ্যে একটি ইন্ট্রোডাকশন পেলেন যে সুপারম্যাপ জিআইএস কন্টেস্ট সম্পর্কে, পাশাপাশি কিভাবে যারা যারা এর আগে এসেছিলেন তার একটা সামারি পেয়ে গেলেন। তো সুপারম্যাপ জিআইএস কন্টেস্টে মূলত হচ্ছে 4টা ক্যাটাগরি আছে, কিন্তু যেহেতু এটি অনলাইনে হচ্ছে সেক্ষেত্রে মেইন 3টি ক্যাটাগরি হচ্ছে ম্যাপিং, ডেভেলপমেন্ট এবং অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস। ম্যাপিং ক্যাটাগরিতে আমি যদি সামারাইজ করে বলি তাহলে হচ্ছে আমরা যেসব ডেটাবেস বা ডেটা সেট ইউজ করি সেই ডেটা সেট গুলোকে আমরা ভিজুয়ালাইজ করবো, আমরা সেই ডেটা সেট গুলোর বিভিন্ন ইনফরমেশন ম্যাপের মাধ্যমে তুলে ধরবো, পাশাপাশি ম্যাপটা যাতে রিডেবল হয় এবং যিনি ম্যাপটি দেখবেন ম্যাপই যাতে মানে সেলফ ইন্ট্রোডাক্টরি বা সেলফ ইন্টারপ্রিটেবল ম্যাপ হয় সেটি আমাদের এই ম্যাপিং ক্যাটাগরিতে ইনক্লুড করা। ডেভেলপমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন আপনি নিজেরা বা নিজেদের আইডিয়া জেনারেট করে সেখান থেকে আপনি হয়তো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি একটা ডেভেলপমেন্ট ওয়েবসাইট বা ডেভেলপমেন্ট একটি ব্লক টাইপের কিছু তৈরি করবেন, যেখানে আপনি আপনার কোন একটা এরিয়াকে প্রেজেন্ট করবেন, পাশাপাশি কোন একটা অ্যানালাইসিস সেখানে শো করবেন যেটি ওয়েব ভার্সনে হবে এবং এই ওয়েব ভার্সনটি আপনি ভিডিও আকারে, অর্থাৎ ওয়েব ভার্সনের যে টোটাল প্ল্যাটফর্মটি আপনি তৈরি করবেন সেটির ভিডিও আকারে শেয়ার করবেন ডেভেলপমেন্ট সেকশনে। অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি অনেকগুলো জিনিস, অ্যাপ্লিকেশন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি স্পেসিফিক্যালি, অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস বাংলাদেশের ক্ষেত্রে খুব বেশি কাজ হয়, পাশাপাশি হচ্ছে এখানের যে অ্যানালাইসিস গুলো আমরা যেটাকে বলে থাকি যে স্পেশাল অ্যানালাইসিস, অর্থাৎ আপনি যদি বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের কথা বলেন, লিস্ট কস্ট পাথ বা
তারপর হটস্পট অ্যানালাইসিস, সুইটেবল লোকেশন, তারপর অ্যাক্সেসিবিলিটি অ্যানালাইসিস, নেটওয়ার্ক অ্যানালাইসিস, ট্রান্সপোর্ট ট্রাফিক অ্যানালাইসিস, এরকম অনেক ধরনের অ্যানালাইসিস আছে যেগুলো অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস এর আন্ডারে পড়ে। তো এই তিনটি মেইন ক্যাটাগরি, যে তিনটি মেইন ক্যাটাগরিতে আপনারা সাবমিট করবেন, এবং এই ক্যাটাগরি গুলোই হচ্ছে এখনকার প্রধান বিষয়। প্রাইজেস, সুপারম্যাপ জিআইএস কন্টেস্টে খুব ভালো একটা প্রাইজের সিস্টেম রয়েছে, অর্থাৎ ম্যাপিং এবং অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ যেটি আছে সেটি হচ্ছে $300, এবং সেখানে শুধুমাত্র একটি গ্রুপকেই ফার্স্ট প্রাইজ দেওয়া হবে, যেটি হচ্ছে $300। সেকেন্ড প্রাইজের ক্ষেত্রে দুটি গ্রুপ থাকবে সেখানে, অর্থাৎ দুটি গ্রুপই সেকেন্ড প্রাইজ পেতে পারে, সেক্ষেত্রে প্রত্যেক গ্রুপ $200। এবং তৃতীয় প্রাইজ যেটি আছে সেই ক্ষেত্রে তিনটি গ্রুপকে থার্ড প্রাইজ দেওয়া হবে এবং প্রত্যেকটা গ্রুপ $100 করে পাবে, সেটি ম্যাপিং এবং অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস এর যে গ্রুপগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে। তবে ডেভেলপমেন্টের যে গ্রুপ আছে সেখানে আপনারা যদি সাবমিট করেন তাহলে আপনারা ফার্স্ট প্রাইজ হিসেবে পেয়ে যাবেন $500, এবং সেখানে শুধুমাত্র একটি গ্রুপই ফার্স্ট প্রাইজ পাবে। সেকেন্ড গ্রুপ যেটি আছে বা সেকেন্ড যে প্রাইজটি, সেটি দুইটি গ্রুপ সেকেন্ড প্রাইজ পেতে পারে, প্রত্যেকটি গ্রুপ $300 করে পাবে, এবং থার্ড প্রাইজের ক্ষেত্রে তিনটি গ্রুপ থার্ড প্রাইজ পাবে এবং প্রত্যেকটি গ্রুপ $200 করে পাবে। সো আমরা যদি একটু সামারাইজ করি তাহলে দেখবো যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাদের প্রাইজিং অনেক বেশি, এবং অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস প্লাস ম্যাপিং যে দুইটি গ্রুপ আছে সেখানেও মোটামুটি খুব ভালো প্রাইজের সিস্টেম আছে, এবং টপ 10 যারা হবে তাদের মধ্যে অবশ্যই তাদেরকে তাদের জন্য আলাদা প্রাইজ থাকবে এবং সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে। সো টপিকস আমরা যদি খেয়াল করি যে আমরা তো অনেক ধরনের ম্যাপিং নিয়ে কাজ করি, আমরা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বা ওয়ার্ল্ডের যে কোনো ডেটার ক্ষেত্রে, আমরা যেহেতু যদি স্টুডেন্ট বলি বা হচ্ছে যে কোনো ধরনের অর্গানাইজেশনের কাজ করে প্রফেশনাল লেভেলে কাজ করার পার্সন যদি বলি, তাহলে আমাদের ডেটা সেটের আসলে অভাব নাই, যেগুলো আসলে আমরা চাইলেই ইজিলি ইউজ করতে পারি, এবং আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে ডেটা সেট পাবেন এবং ওই সেই ডেটা সেটগুলোকে বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটি উদাহরণ দেখানো হয়েছে যে ডিজিটাল লাইন গ্রাফিক ম্যাপ, অর্থাৎ এখানে জাস্ট বিভিন্ন ধরনের টপোগ্রাফিক যে লাইনগুলো রয়েছে সেগুলো, পাশাপাশি হচ্ছে রিভার, ল্যান্ড ইউজ, সেগুলো দিয়ে একটা লাইন গ্রাফিক ম্যাপ তৈরি করেছে এখানে হচ্ছে ইস্ট অস্টিন এলাকার। সেকেন্ড যদি যাই, এখানে আমরা একটা সি সার্ফেস টেম্পারেচার ম্যাপ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে টেম্পারেচার বার্নিং বা হচ্ছে ল্যান্ড সার্ফেস টেম্পারেচার এবং সি সার্ফেস টেম্পারেচার খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং কিছুদিন আগেও আমি অনেকগুলো পেপার দেখেছিলাম যেখানে হচ্ছে ঢাকা সিটি প্লাস হচ্ছে আদার যেসব সিটি রাইজ করতেছে সেখানকার আরবান হিট আইল্যান্ড নিয়ে অনেক কাজ হচ্ছে, আমাদের টেম্পারেচার বাড়ছে, আমাদের ভেজিটেশন কমে যাচ্ছে, আমাদের আরবান অর আমাদের যে হ্যাবিটেটগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোর ম্যাপিং আমরা চাইলে খুব ইজিলি করতে পারি এবং আমরা এখানে সাবমিট করতে পারি। সেকেন্ড, ফ্লাশ ফ্লাড ডিস্ট্রিবিউশন ম্যাপ, এটি ইউএস ইউনাইটেড স্টেটস এর একটি ম্যাপ যেখানে ফ্লাশ ফ্লাড ডিস্ট্রিবিউশন ম্যাপ ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে, এবং এটি একটি টাইম সিরিজ ম্যাপ, অর্থাৎ 2008 থেকে 2016 পর্যন্ত এই ম্যাপটি দেখানো হয়েছে, একটি গ্রাফও আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে ফ্লাশ ফ্লাড যে জোনিংগুলো আছে, অর্থাৎ সিলেট বেসিন বা আমাদের চিটাগাংয়ের হিল ট্রেক এরিয়া যেখানে ফ্লাশ ফ্লাডের কারণে ল্যান্ডস্লাইড হয়, পাশাপাশি হচ্ছে হাওর বেসিন যেগুলো আছে সেখানে ফ্লাশ ফ্লাডের কারণে আমাদের দেখা যায় যে আমাদের যে ফসল আছে সেগুলো নষ্ট হয়ে যায়, তো আমরা যদি ল্যান্ডসেট ডাটা অথবা আমাদের সেন্টিনেল ডাটা ইউজ করে ফ্লাশ ফ্লাড মনিটরিং ম্যাপ তৈরি করতে পারি এবং সেটি যদি আমরা সাবমিট করতে পারি তাহলে সেটি খুবই আই ক্যাচিং হবে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। সো এটা একটা বার্নিং এক্সাম্পল অফ ম্যাপিং ফর রিসেন্ট টাইম, COVID-19 ডিস্ট্রিবিউশন ম্যাপ। আমরা এর আগে গত বছর যখন COVID-19 বাংলাদেশে শুরু হলো মার্চের 8 তারিখ, তখন থেকে আমরা দেখে আসছিলাম যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার অর্গানাইজেশন বা হচ্ছে সরকারি অর্গানাইজেশন থেকেও বিভিন্ন ধরনের এরকম COVID-19 ডিস্ট্রিবিউশন ম্যাপ প্রডিউস করা বা হচ্ছে মানুষকে সচেতনতা, মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য এরকম ম্যাপগুলো তৈরি করা হয়েছিল। পাশাপাশি
এই ম্যাপগুলো দিয়ে আমরা দেখেছিলাম যে গত বছর লকডাউন দেওয়া হয়েছিল, লকডাউনের ম্যাপিং দেখেছিলাম আমরা। এবং এখনো যেহেতু COVID-19 বাড়ছে এবং ঢাকাকে কয়েকদিন আগেও রাজশাহী COVID-19 একটা হটস্পট ছিল, পাশাপাশি এখন যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্ট চলতেছে, সো COVID-19 ডিস্ট্রিবিউশন যে ম্যাপ, আমি যদি দেখাই যে কোন একটা এলাকা কোন একটা অ্যাডমিন লেভেলে যে আমার COVID-19 এর কেস কত আছে, পাশাপাশি যদি আমি এর সাথে আরো অনেক কিছু অ্যাড করতে পারি, পপুলেশন, আমি যদি এর সাথে ইনফ্রাস্ট্রাকচার, এর সাথে আমি যদি সেটেলমেন্ট ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলোকে অ্যাড করে একটা ম্যাপ প্রেজেন্ট করতে পারি, তাহলে এই ম্যাপটা অনেক বেশি রিডেবল হবে এবং অ্যাকসেপ্টেবল হবে। সো এখানে যে ম্যাপের এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে সার্বিয়ার COVID-19 ডিস্ট্রিবিউশন ম্যাপ। আমি পরবর্তীতে বাংলাদেশের COVID-19 ডিস্ট্রিবিউশনের একটা ম্যাপ দেখাবো। এখানে পাশে আরেকটি ম্যাপ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ঘানার COVID-19 ডিস্ট্রিবিউশন ম্যাপ। সো টপিক লিস্ট, এখানে আমরা অনেকগুলো টপিক দেখতে পাচ্ছি যে যেসব টপিক নিয়ে আসলে কাজ করা যেতে পারে, বা হচ্ছে আমরা যদি এই টপিক গুলাকে বেস করে কাজ করে আমরা আমাদের ওয়ার্ক গুলো সাবমিট করি, তাহলে হচ্ছে আমাদের পসিবিলিটি অনেক বেশি যে আমরা প্রাইজ আনতে পারবো। ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে ওয়েদার ম্যাপ এন্ড টেম্পারেচার ম্যাপ। সো প্রথমত বাংলাদেশের আমরা জানি যে আমাদের যে বাংলাদেশ মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ওয়েদার, এবং ওয়েদার মিনস আমি যদি বলি যে মিনিমাম রেইনফল, ম্যাক্সিমাম রেইনফল অর অ্যাভারেজ রেইনফল, অথবা মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার, সেই ডাটাগুলো আমরা নিতে পারি, অথবা নাসার ওয়েবসাইট থেকেও আমরা ফ্রিতে এই ওয়েদার ডেটা নিতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েদার ডিস্ট্রিবিউশন যেটি আছে বাংলাদেশের যে কোনো এলাকার হতে পারে সেই ডিস্ট্রিবিউশন গুলো দেখাতে পারি। এবং আপনাদের গেদারতে জানাচ্ছি যে বাংলাদেশে টোটাল 35টি ওয়েদার স্টেশন আছে, এবং আপনি যদি চান যে 35টি ওয়েদার স্টেশনের ডেটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করার পর সেই ডেটা গুলোকে দিয়ে আমি ইন্টারপোলেশন করব, তারপর সেখান থেকে আমি কন্টোর দেখাবো, সেখান থেকে আমি আমার টাইম সিরিজ ওয়েদার যে কন্ডিশন আছে সেটি দেখাবো, আমি সেখান থেকে রেইনফল যদি চাই যে রেইনফল কি বাড়তেছে অথবা কমতেছে সেটা ট্রেন্ড বের করব, সেটি আপনি করে খুব সুন্দর একটি ম্যাপ প্রডিউস করতে পারবেন। সেকেন্ডলি বাংলাদেশের পপুলেশন ডিস্ট্রিবিউশন ম্যাপ। আপনারা বাংলাদেশের পপুলেশন যদি BBS সেন্সাস দেখেন তাহলে 2011 সালের সেন্সাস পাবেন, আর যদি আপনারা চান যে রিসেন্ট ডেটা ইউজ করে ম্যাপ তৈরি করবেন তাহলে আপনারা চাইলে ফেসবুকের ওয়েদার, ফেসবুকের পপুলেশন ডিস্ট্রিবিউশন রাস্টার ডেটা সেট রয়েছে যেটা ফ্রিতে অ্যাভেলেবল, আপনারা যদি গুগল করেন যে ফেসবুক পপুলেশন ডেটা সেট ফর বাংলাদেশ তাহলে আপনি সেই ডেটা সেটটা পেয়ে যাবেন, এবং সেটি হচ্ছে 2020 সালের জন্য। পাশাপাশি আপনি চাইলে ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা সেট নিতে পারবেন, সেখানে আপডেটেড পপুলেশন ডেটা সেট রয়েছে। পাশাপাশি আপনি চাইলে ওয়ার্ল্ড পপের ডেটা সেট নিতে পারবেন, যেখান থেকে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো এরিয়ার পপুলেশন ডিস্ট্রিবিউশন দেখাতে পারবেন। থার্ড হচ্ছে ইকোনমিক ডিস্ট্রিবিউশন ম্যাপ। ইকোনমিক ডিস্ট্রিবিউশন বলতে আমরা যদি বুঝি যে আমরা এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা যুগ, বিশাল ইন্ডাস্ট্রিয়াল, এবং বাংলাদেশে অনেকগুলো ইকোনমিক জোন তৈরি হচ্ছে রিসেন্টলি, অনেকগুলো ইকোনমিক জোনের প্রপোজাল দেওয়া হয়েছে এবং সেগুলোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। পাশাপাশি আমরা যদি দেখি যে বাংলাদেশের যেসব ইন্ডাস্ট্রিয়াল হাব গুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল হাব বলতে বোঝাচ্ছি ঢাকা সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, চিটাগং, এই ইন্ডাস্ট্রিয়াল হাব গুলোকে নিয়ে আপনি ইকোনমিক ডিস্ট্রিবিউশন ম্যাপ তৈরি করতে পারেন। ডিস্ট্রিবিউশন ম্যাপ COVID-19 সিচুয়েশন, যেটা নিয়ে একটু আগেই কথা বলছিলাম যে আমরা COVID-19 এর হটস্পট দেখাতে পারি, COVID-19 এর ফেসিলিটিস দেখাতে পারি, COVID-19 এর যেখানে যেখানে আমাদের সার্ভিস খুব বেশি দরকার সেখানকার অ্যাক্সেসিবিলিটি দেখাতে পারি। যদি আমি চিন্তা করি যে আমি বান্দরবানের কোনো একটা রিমোট এরিয়াতে আমার COVID-19 এর ফেসিলিটি দরকার, তাহলে সেখানে আমি কিভাবে অ্যাক্সেস করব, সেই জিনিসগুলো আমি চাইলে ম্যাপের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। তারপর পরবর্তীতে ট্রাফিক নেটওয়ার্ক ম্যাপ রয়েছে। ট্রাফিক নেটওয়ার্ক ম্যাপ মিনস আপনি ঢাকা সিটির যদি ট্রাফিক কনজেশন ম্যাপ তৈরি করেন সেটি খুব ভালো একটি প্রেজেন্ট হবে, বিকজ আমরা জানি যে প্রতিদিন ঢাকা সিটিতে ট্রাফিকের কারণে হিউজ পরিমাণ আমাদের যে ওয়ার্কিং আওয়ার রয়েছে সেটি নষ্ট হয়, সো এটি একটি বড় টপিক হতে পারে। ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন ম্যাপ, বাংলাদেশের ক্ষেত্রে ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন একটি বড় একটা সোর্স ম্যাপিং করার ক্ষেত্রে, অথবা বড় একটা স্কোপ রয়েছে এখানে। কারণ আমরা কিছুদিন রিসেন্ট যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো যে অনেক বন্যা হচ্ছে অনেক জায়গায়, এবং বন্যার কারণে আমাদের ল্যান্ড ইউজ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি নর্থ ওয়েস্টার্ন সাইডের দিকে চিন্তা করি যে
আমাদের পদ্মার পাড়ের যে বাড়িঘরগুলো সেগুলো বন্যার কারণে ডিসপ্লেস হয়ে যায় প্রতি বছর। সো আপনি চাইলে সেখানকার একটা টাইম সিরিজ ম্যাপিং করাতে পারেন, যে ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন আর ল্যান্ড ইউজ চেঞ্জ ক্লাসিফিকেশন, এবং এই ডেটা সেট গুলো আপনি অ্যাভেলেবল ফ্রিতে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আমি ডেটা সেট গুলো কোথা থেকে আপনারা পাবেন সেটিও আপনার সাথে শেয়ার করব। এগ্রিকালচার ডিস্ট্রিবিউশন ম্যাপ, বাংলাদেশের এগ্রিকালচার নিয়ে অনেকগুলো অর্গানাইজেশন আছে, যেমন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল যেটি বার্ক, বাংলাদেশ এগ্রিকালচার কৃষি অধিদপ্তরের অনেকগুলো ওয়েবসাইট আছে, সেখানে অনেকগুলো আপনারা জিআইএস ডেটা সেট পাবেন এবং সেগুলো ফ্রিতে অ্যাভেলেবল। পাশাপাশি আপনারা যদি বিবিএস এর ওয়েবসাইটে যান, সেখানে এগ্রিকালচার নিয়ে অনেক আলাদা আলাদা সেন্সাস রয়েছে, সেই আলাদা সেন্সাস এর ডেটা আপনি চাইলে ইউজ করতে পারেন এগ্রিকালচার ডিস্ট্রিবিউশন ম্যাপ তৈরি করার জন্য। ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ এগ্রিকালচার চিন্তা করেন, তাহলে কোন ডিস্ট্রিক্টে কি এগ্রিকালচার খুব বেশি হয়, কেন হয়, সেটা কি কি জিনিসের সাথে রিলেটেড, সেইগুলো যদি আপনি একটা ম্যাপের মধ্যে প্রেজেন্ট করেন, সেটা অবশ্যই খুব সুন্দরভাবে আপনি সাবমিট করতে পারবেন। স্পেশাল ফুড ডিস্ট্রিবিউশন ম্যাপ, এটা মোটামুটি খুব ভালো একটা টপিক, কারণ হচ্ছে যে স্পেশাল ফুড ডিস্ট্রিবিউশন ম্যাপ বলতে বোঝাচ্ছি বাংলাদেশের অনেক জায়গাতেই ফুড স্কার্সিটি রয়েছে কিছু কিছু জিনিসে। যদি আমরা লকডাউনের সময় কথা চিন্তা করি, দেখা যাবে যে আমাদের যে ফুড সাপ্লাই চেইন সেটি খুবই দুর্বল, এবং যেখান থেকে আমাদের পণ্য আসে, সাপোজ উত্তরবঙ্গ থেকে বা দক্ষিণবঙ্গ থেকে, যখন লকডাউন থাকে তখন আমাদের সেই সাপ্লাই চেইনে খুব বড় ধরনের সমস্যা দেখা দেয়। সো আপনি চাইলে সেই ফুড ডিস্ট্রিবিউশন ম্যাপের একটি সুন্দর কনসেপ্ট তৈরি করতে পারেন। এবং এটি ছিল একটি ড্রাফট লিস্ট, এবং আপনারা যদি গুগল করেন যে ম্যাপিং আইডিয়াস লিখে, তাহলে অনেকগুলো পেজ পেয়ে যাবেন যে আমি কি কি ধরনের ম্যাপ তৈরি করতে পারি অ্যাকচুয়ালি। ওকে, সো এটা হচ্ছে ওয়ার্ক ফ্লো ফর ম্যাপিং, আপনি কিভাবে ম্যাপটি তৈরি করবেন। প্রথমত আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন, অবশ্যই সুপার ম্যাপ, যেহেতু সুপার ম্যাপ জিআইএস কনটেস্ট, সো আপনাকে সুপার ম্যাপ ইউজ করতে হবে। এবং সফটওয়্যার আপনি সুপার ম্যাপের ওয়েবসাইট থেকে যখন ডাউনলোড করবেন, তখন আপনি অটোমেটিক্যালি 3 মান্থের একটি ট্রায়াল লাইসেন্স পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনি খুব ইজিলি আপনার সব ধরনের কাজ করে ফেলতে পারবেন। এবং আমাদের সফটওয়্যার বা হচ্ছে কাজ রিলেটেড যাবতীয় যত সাপোর্ট আছে, আপনি আমাদের স্কাইপ গ্রুপ আছে সেখান থেকে পেয়ে যাবেন, অথবা আমাদের ইমেইলে আপনি সাপোর্ট নিতে পারবেন। সফটওয়্যার ডাউনলোডের পর আপনি আপনার ডেটা প্রিপারেশন করবেন, প্রথম পরবর্তীতে ডেটাটা প্রসেসিং করবেন ম্যাপ তৈরি করার জন্য, এবং আপনি থেমেটিক ম্যাপিং তৈরি করে অবশেষে লেআউট তৈরি করবেন, এবং আপনার যে পুরো প্রসেসটি করবেন সেই পুরো প্রসেসটি আপনি রেকর্ড করে রাখবেন আপনার ফাইনাল ওয়ার্কের সাথে সাবমিট করার জন্য। তো এখানে আমরা কিছু অ্যাওয়ার্ডেড ওয়ার্কস দেখবো, যে যে কাজগুলো আসলে অনেকদিন ধরে যে জিএস কনটেস্ট হয়েছিল সেখানে অ্যাওয়ার্ড পেয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরবান ফেসিলিটি ইনফ্লুয়েন্স এরিয়া একটি ম্যাপ রয়েছে, যেখানে বাফার ইউজ করে আরবান ফেসিলিটি দেখানো হয়েছে। সেকেন্ডলি আমরা যদি যাই, এটি হচ্ছে একটি ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রিবিউশন ম্যাপ। ইনফ্রাস্ট্রাকচার মিনস এখানে অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার শো করছে, এবং এই ম্যাপটা সোর্স হচ্ছে মূলত বাদান ইনফরমেসি জিওস্পেশিয়াল। তবে আপনারা চাইলে বাংলাদেশের জন্য এই যে ডেটা সেট গুলো আছে সেগুলো ওপেন স্ট্রিট ম্যাপ থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন, এবং আমি এর পরবর্তীতে দেখাবো যে কিভাবে আপনারা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ডেটা সেট গুলো পাবেন। সো আপনারা চাইলে ঢাকা সিটির জন্য, অথবা আপনার নিজের যদি সিটি, আপনি যদি সিটি এরিয়াতে যে কোনো সিটি এরিয়া থাকেন, আপনি চাইলে যে কোনো স্টেট এরিয়ার জন্য এরকম ম্যাপ তৈরি করতে পারেন। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ম্যাপ অফ ইনফ্লুয়েন্স এরিয়া অফ আরবান ফেসিলিটিস। তো ইনফ্লুয়েন্স এরিয়া এখানে দেখানো হয়েছে, আমরা আমাদের লাস্ট এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটি ম্যাপ, এবং আমাদের লাস্ট যে ট্রেনিংটি ছিল সেখানে আপনারা যদি গুগল করেন, অথবা আমাদের ট্রেনিং এ যদি অংশগ্রহণ নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে সেখানে আমরা একটা ইনফ্লুয়েন্স এরিয়া ম্যাপ দেখিয়েছিলাম, যেটির মাধ্যমে আসলে ফেসিলিটি ইনফ্লুয়েন্স অথবা কোনো একটা ক্রাইম ইনফ্লুয়েন্স আপনি বের করতে পারবেন। ল্যান্ড ক্লাসিফিকেশন ম্যাপ যেটি আমরা আগে বলছিলাম, সো ল্যান্ড ক্লাসিফিকেশন বাংলাদেশের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং আপনি যে কোনো ধরনের স্যাটেলাইট ইমেজ থেকে সেটি করতে পারেন। তবে এর সাথে যদি আপনি, আমি যদি পরবর্তীতে কিছু টিপস দিয়ে দিব যেগুলো আপনি ম্যাপে ইউজ করলে ম্যাপটা আরো আই ক্যাচিং হবে। ল্যান্ড ক্লাসিফিকেশন আপনি সুপার ম্যাপে খুব ইজিলি করতে পারেন, এখানে অনেকগুলো টুল আছে, আপনি চাইলে এখানে সুপারভাইজ আনসুপারভাইজ দুইভাবেই করতে পারেন। সো ইটস আপ টু ইউ।
এখানে অন্য আরেকটি ল্যান্ড ক্লাসিফিকেশন ম্যাপ দেখানো হয়েছে, যেখানে টোটাল ল্যান্ড ক্লাসিফিকেশন পাশাপাশি এর টোপোগ্রাফিও এখানে শো করছে। আপনারা দেখবেন যে এখানে কন্টোর আছে এই ম্যাপটাতে, সো যেটা দিয়ে আসলে টোপোগ্রাফি বোঝা যায়। এবং অলসো এখানে ওপেন স্ট্রিট ম্যাপের যে ডেটা সেট রয়েছে, যে ফুটপাথ, আদার রোড, লোকাল রোড, কানেক্টেড রোড, হাইওয়ে, অর্থাৎ টোটাল ট্রান্সপোর্ট ডেটা সেটটাকে এখানে ইনক্লুড করা হয়েছে। ড্যাম অর্থাৎ ডিজিটাল এলিভেশন মডেল, আমরা ডিজিটাল এলিভেশন মডেল বাংলাদেশের ক্ষেত্রে খুব সুন্দর ম্যাপ তৈরি করা যায়, কারণ বাংলাদেশের টপোগ্রাফিটা এমন যে আপনি চাইলে সিলেট এরিয়া অথবা আমাদের যে চিটাং হিল রেঞ্জ, হিল ট্র্যাক যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর হাইড্রোলজি ম্যাপ তৈরি করতে পারেন। এবং হাইড্রোলজি ম্যাপের জন্য আমরা কিছুদিন আগে একটি ওয়ার্কশপ করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে স্ট্রিম অর্ডার বের করা যায়। সো আপনি চাইলে সেই ম্যাপটি ফলো করতে পারেন, অথবা সুপার ম্যাপ, যে সুপার ম্যাপের ইউটিউব চ্যানেলে আপনি চাইলে সেই ফুড ইনসিকিউরিটি ম্যাপ, সো এটা হিউম্যান ডেটা এক্সচেঞ্জ থেকে এই ডেটাটা নেওয়া হয়েছিল, কারণ হিউম্যান ডেটা এক্সচেঞ্জ অনেক বড় একটা সোর্স ডেটা সেটের ক্ষেত্রে। সেখানে আপনি বিভিন্ন অর্গানাইজেশনের ডেটা পাবেন, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনএইচসিআর, ইউএন, ইউএনডিপি, যে কোনো ধরনের অর্গানাইজেশনের ডেটা সেখানে আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডেটা সেট নিয়ে এরকম ফুড ইনসিকিউরিটি ম্যাপ ইন আফগানিস্তান 2019 এর, এটা যদিও আমরা আজকে যখন দেখলাম যে আফগানিস্তান আসলে টোটাল সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে, তো সেখানে এই অবস্থাটা ছিল যেখানে ফুড ইনসিকিউরিটি ছিল সেই অবস্থা 2019 এর, এবং সেই ডেটা সেটটা নিয়ে এই ম্যাপটা তৈরি করা। এটা হচ্ছে আর্থকোয়েক ডিস্ট্রিবিউশন ম্যাপ। আমরা জানি যে সিলেট এরিয়াতে কিছুদিন আগে আর্থকোয়েক হয়েছিল অনেকবার, এবং আপনি যদি চান যে বাংলাদেশের আর্থকোয়েক নিয়ে কাজ করতে, তাহলে আপনি বাংলাদেশের আর্থকোয়েকের ডেটা পাবেন, নাসার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, এবং সেই ডেটাটা আপনি চাইলে বাংলাদেশের কনটেক্সটে ভিজুয়ালাইজ করে ম্যাপ তৈরি করতে পারবেন। ওকে, সো হিয়ার কামস সাম টিপস যে আসলে আমরা কিভাবে ম্যাপগুলো বানাবো এবং কিভাবে তৈরি করলে আমাদের ম্যাপগুলো আরো আই ক্যাচিং হবে। সো আমরা যদি এখানে দেখি যে একটি ম্যাপের মধ্যে চার্ট আমরা কম্বাইন করে নিয়েছি, সো আমরা সুপার ম্যাপে অনেক ধরনের ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারি, কলাম, বার, পাই, ডোনাট লাইন, বাবল এরিয়া, এরকম অনেক কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। অথবা আপনি চাইলে আপনি এক্সেল থেকে বা আদার সফটওয়্যার থেকে তৈরি করে, অথবা আপনি যদি ট্যাবলু ইউজ করেন, ট্যাবলু থেকেও আপনি সুপার ম্যাপে সেই চার্ট গুলোকে ইম্পোর্ট করতে পারবেন, এবং পাশাপাশি আপনার ম্যাপের মধ্যে যদি সেগুলো অ্যাড করেন তাহলে সেই ম্যাপটা আরো বেশি আই ক্যাচিং হয়। এখানে অনেকগুলো লেআউট দেখাচ্ছে একটা ম্যাপে, যে এখানে দেখাচ্ছে টপ ফাইভ কান্ট্রিজ ফর এনজি ন্যাশনাল জিএনডিপি গ্রোথ। সো এখানে ন্যাশনাল জিডিপি যে ইনক্রিজ দেখানো হয়েছে টপ ফাইভ কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, সেই টপ ফাইভ কান্ট্রির 2010, 2015 এবং 2019 এই তিনটি সময়ের একটি টাইম সিরিজ দেখানো হয়েছে। সো আপনি চাইলে এরকম মাল্টিপল লেআউটের ম্যাপ তৈরি করতে পারেন বিভিন্ন সময় অনুযায়ী। সো হেয়ার কামস সাম এক্সাম্পল ফ্রম বাংলাদেশ। সো আমরা যদি এখানে প্রথম ম্যাপের দিকে খেয়াল করি, প্রথম ম্যাপের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে এখানে আমরা দেখবো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোভিড 19 কনফার্ম কেসেস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে এটি একটি ডেটা সেট ছিল যে যেখানে প্রতিটা ডিস্ট্রিক্টে কতজন করে কোভিড পেশেন্ট রয়েছেন, অর্থাৎ কোভিড কনফার্ম কোভিড পেশেন্ট আর কি। সো এই ডেটা সেটটি বাংলাদেশের আইডিসিআর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এবং আপনারা যদি গুগল করেন আইডিসিআর অথবা ডিজি হেলথ অথবা কোভিড 19 ট্র্যাকার বাংলাদেশ, তাহলে আপনারা এই ডেটা সেটটি পেয়ে যাবেন এবং এটি দিয়ে আপনি কোভিড 19 ডিস্ট্রিবিউশন ম্যাপ তৈরি করতে পারবেন। সেকেন্ড যে ম্যাপটি আছে সেটি হচ্ছে স্ট্রিম অর্ডার ম্যাপ, অর্থাৎ আপনি চাইলে এই ম্যাপটির যদি আপনি তৈরি করতে চান যে কোনো এরিয়ার জন্য, সেক্ষেত্রে আপনি সুপার ম্যাপ ইউটিউব চ্যানেলে আমাদের যে আগের ওয়ার্কশপটি হয়েছিল যে সুপার ম্যাপ ফর হাইড্রোলজি, সেই ওয়েব ওয়ার্কশপটি ফলো করতে পারেন, এবং সেই ওয়ার্কশপে খুব ডিটেইলি বোঝানো আছে যে এরকম স্ট্রিম অর্ডার আপনি কিভাবে জেনারেট করবেন সুপার ম্যাপ ইউজ করে, এবং সেটি বাংলাদেশের যে কোনো জায়গার ক্ষেত্রে অথবা পৃথিবীর যে কোনো জায়গার ক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন।
থার্ড যেটি আছে সেটি হচ্ছে প্ল্যাটফর্ম এরিয়াস ইন বাংলাদেশ, এবং এই ডেটা সেটটি বাংলাদেশের বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল তারা প্রডিউস করেছে, এবং সেই ডেটা সেটটি এখানে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা হয়েছে। পাশাপাশি এই ডেটা সেটটিতে একটি বা এই ম্যাপটিতে একটি ডোনাট ডায়াগ্রাম ইউজ করা হয়েছে, যেটি দেখাচ্ছে যে কোন ফ্ল্যাটপ্রোন এরিয়াটি কত পার্সেন্ট পুরো বাংলাদেশে রয়েছে। চতুর্থ যে ম্যাপটি সেটি হচ্ছে চেঞ্জেস ইন ভেজিটেশন কভার ইন টাঙ্গুয়ার হাওর ওভার ডিকেডস। তো আমরা জানি যে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের যে সিলেট বেসিন রয়েছে সেটি খুব মানে ন্যাচারাল একটি রামসার সাইট, এবং টাঙ্গুয়ার হাওরে মূলত যে ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি চলে সেগুলো বেশিরভাগই হচ্ছে মাছ ধরা বা এই টাইপের। কিন্তু রিসেন্ট সময়ে দেখা গেছে যে 2009 থেকে 2020 সালের মধ্যে টাঙ্গুয়ার হাওরের যে ভেজিটেশন কভার সেটি ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মানুষজন এই গাছপালা কেটে তাদের বিভিন্ন ধরনের ফুয়েল বা আদার্স জিনিসপত্র ইউজ করার জন্য ব্যবহার করছে। তো এখানে যে ম্যাপটি আছে সেটি হচ্ছে টোটাল 6 ডিকেডস এর, অর্থাৎ 10 বছর পর পর ল্যান্সেট ডেটা থেকে তৈরি করা, এবং আপনারা চাইলে এরকম এটি এটি অবশ্য NDVI অর্থাৎ নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স ইউজ করে করা হয়েছে। আপনারা চাইলে এরকম এরিয়াগুলোর জন্য এরকম ডিকেডাল ম্যাপ অথবা টাইম সিরিজ ম্যাপ খুব ইজিলি তৈরি করতে পারেন সুপার ম্যাপ ইউজ করে, এবং এই কাজগুলো জমা দিতে পারেন। সো ফ্রি ডেটা রিসোর্সেস, এখানে আপনাদের জন্য অনেকগুলো ফ্রি ডেটা রিসোর্সের লিস্ট আছে যেখান থেকে আপনি ফ্রিতে ডেটা সেট গুলো ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট অফ অল ডাইভ জিআইএস, সো সেকেন্ড হচ্ছে ওপেনস্ট্রিট ম্যাপ যেখান থেকে আপনি ওপেনস্ট্রিট ম্যাপের ডেটা এক্সপোর্ট করতে পারবেন। থার্ড হচ্ছে ন্যাচারাল আর্থ ডেটা সেট, তারপর ফ্রি জিআইএস ডেটা .com, ইউনিট্রেন ডেটা এক্সচেঞ্জ যেটি আমি এর আগে বলেছি HDX, এবং ওপেন টপোগ্রাফি যেখান থেকে আপনি চাইলে ড্যাম ডেটা ডাউনলোড করতে পারবেন যে কোনো এরিয়ার। কেগলের ডেটা সেট সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি, সো এখান থেকে আপনি হিউজ পরিমাণ একটি রিসোর্স ডাউনলোড করতে পারবেন। আমি যদি একটু আপনাদের প্র্যাকটিক্যালি নিয়ে যাই, স্টপ শেয়ার, তো আমরা এখন আছি আমাদের ব্রাউজারে। এখানে প্রথমত আমরা যদি দেখি যে geofabric.de, সো এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আমরা আপনাদেরকে সব ধরনের ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিব আমাদের সেশন শেষে। তো এই ওয়েবসাইটটি থেকে মূলত আমরা আমাদের যে ওপেনস্ট্রিট ম্যাপের ডেটা সেট রয়েছে সেটি আমরা ডাউনলোড করে নিতে পারি, যে কোনো কান্ট্রির জন্য আমরা এটি ডাউনলোড করতে পারবো। তো বাংলাদেশের জন্য ডাউনলোড করার জন্য আমরা শুধুমাত্র এখানে বাংলাদেশ লেটেস্ট ফ্রি .shp.zip আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের পুরো ওপেনস্ট্রিট ম্যাপের ডেটা সেটটি ডাউনলোড হয়ে যাবে ফর বাংলাদেশ রিজিয়ন। সেকেন্ড যে ওয়েবসাইটটি আমরা ইউজ করি ফ্রি ডেটা সেট ডাউনলোড করার জন্য সেটি হচ্ছে বাংলাদেশ HDX.com HDX.org/group/BGD, অর্থাৎ বাংলাদেশের জন্য যত ধরনের ডেটা সেট আছে সেই ডেটা সেট গুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। আমরা যদি এখানে দেখি যে বাংলাদেশের জন্য টোটাল 45টি অর্গানাইজেশন রয়েছে যারা বাংলাদেশ রেটের ডেটা আপলোড করে, এবং এখানে টোটাল 294 ডেটা সেটস, অর্থাৎ 294টা ডেটা সেট এখানে রয়েছে। আপনি যে 294টা ডেটা সেট ইউজ করে আপনি বাংলাদেশে যে কোনো ধরনের কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো ডেটা যদি এখানে সার্চ করেন এই 294টা ডেটার ভিতরে তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে আমরা যদি দেখি যে অর্গানাইজেশনের লিস্টগুলো, এখানে দেখবেন যে অনেক বড় বড় অর্গানাইজেশন এখানে ডেটাগুলো আপলোড করে থাকে। কেয়ার বাংলাদেশ, ফেসবুকে ডেটা পাবেন আপনারা এখানে, HDX এর নিজস্ব ডেটা সেট রয়েছে, ইউনিটেরিয়ান ওপেন স্ট্রিট ম্যাপ অর্থাৎ HOT এর যে ডেটা সেট সেটি পাবেন, পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক, জন হপকিন্স ইউনিভার্সিটি, অক্সফোর্ড, রিলিফ ওয়েব, UNHCR, UN এর যত গ্রুপ ডেটা আছে সবগুলো আপনি পাবেন, ওয়ার্ল্ড পপের ডেটাও এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সো এই রিসোর্সটা খুব বড় একটা রিসোর্স যেটি আপনি বাংলাদেশের জন্য ডেটা সেট ডাউনলোড করতে পারবেন। এবং অনেকেই আমরা দেখি যে যখন আমরা কোনো একটা ম্যাপ তৈরি করতে যাই তখন আমরা অবশ্য মানে প্রথমতই চিন্তা করি যে আমার তো ডিস্ট্রিক্টের শেপ ফাইল নাই, আমার উপজেলা ইউনিয়নের শেপ ফাইল নাই, আমি কিভাবে করব। সো আপনি এখানে খুব সিম্পলি বাংলাদেশের যে কোনো ধরনের ডেটা এখানে সার্চ করবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। দেন ন্যাচারাল আর্থ ডেটা সেট, আপনার যদি যে কোনো ধরনের আর্থ রিলেটেড ডেটা থাকে অর্থাৎ ফিজিক্যাল আর্থ
দ্যাট মিনস ফিজিওগ্রাফির যেসব ডেটা সেট রয়েছে, ড্যাম, আপনার জিওলজি রিলেটেড ডেটা সেট, সয়েল রিলেটেড ডেটা সেট, এই সবকিছু আপনি এই ন্যাচারাল ল্যান্ড ডেটা সেট যে ওয়েবসাইটটি রয়েছে নাসার, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি ওয়েবসাইটে যদি আসি, যে ফ্রি জিআইএস ডেটা .com, এখান থেকে আপনি চাইলে ফ্রিতে হিউজ পরিমাণ জিআইএস ডেটা ডাউনলোড করতে পারবেন আপনার স্টাডি এরিয়ার জন্য, যেটা দিয়ে আপনি কাজ করবেন। এখানে বিভিন্ন ধরনের ডেটা সেট রয়েছে, আপনি যদি জাস্ট সার্ফিং করেন। ওকে, দেন ওপেন টপোগ্রাফি। আমরা সবসময় যখন কাজ করি তখন আমাদের সবচেয়ে বেশি একটা জিনিস দরকার হয়, সেটি হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। সো ডিজিটাল এলিভেশন মডেল আমরা ডাউনলোড করার জন্য হয়তো অনেক ধরনের ওয়েবসাইট ইউজ করতে পারি, কিন্তু ওপেন টপোগ্রাফি যেটি হচ্ছে বেস্ট, যার মাধ্যমে আপনি চাইলে SRTM অর্থাৎ শাটল রাডার টপোগ্রাফিক মিশনের যে ডেটা সেটটা রয়েছে, সেই ডেটা সেট থেকে আপনি বাংলাদেশের যে কোনো এরিয়া আপনি জাস্ট মার্ক করে ডাউনলোড করতে পারবেন। এবং এই ওপেন টপোগ্রাফি ডেটা সেটটি কিভাবে ডাউনলোড করবেন সেটি আমাদের এর আগের যে ওয়ার্কশপটি ছিল অর্থাৎ GIS for hydrology, সেই ওয়ার্কশপটি আপনি চাইলে ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। দেন ক্যাগল, ক্যাগলের তো ডেটা সেটের প্রচুর পরিমাণ ডেটা সেট রয়েছে ক্যাগলে, এবং এখানে আপনি আপনার অনেক ধরনের আইডিয়া পাবেন যে কোন ডেটা সেটটি আপনি, এখানে যদি তাদের ডেটা সেটে চলে যান তাহলে আপনি দেখবেন যে হিউজ পরিমাণ ডেটা সেট রয়েছে। সো আপনি আপনার সুবিধা মতো আপনি যেই ডেটা সেট চান সেই ডেটা সেট অর্থাৎ জিআইএস রিলেটেড যে ডেটা সেট চান সেই ডেটা সেটটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেই ডেটা সেট দিয়ে আপনি ম্যাপ তৈরি করবেন। সর্বশেষ যে ডেটা সেটটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গ্লোভিস, এবং এটি রিমোট সেন্সিং ডেটার ক্ষেত্রে খুব বড় একটি সোর্স। অর্থাৎ গ্লোভিস থেকে আপনি যদি এই পাশে খেয়াল করেন তাহলে দেখবেন যে অনেকগুলো স্যাটেলাইট আছে এখানে। ফার্স্ট অফ অল আপনি সেন্টিনেল এর ডেটা ডাউনলোড করতে পারেন, সেন্টিনেল হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি স্যাটেলাইট এবং তার রেজুলেশন হচ্ছে 10 মিটার, অর্থাৎ 10 মিটার রেজুলেশনের ডেটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ফর এনি রিজিয়ন ইন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে কোনো রিজিয়নের। পাশাপাশি এখান থেকে আপনি ল্যান্ডসেটের ডেটা ডাউনলোড করতে পারবেন, ল্যান্ডসেট 1 থেকে ল্যান্ডসেট 8 পর্যন্ত, এবং ল্যান্ডসেট যেহেতু তাদের মিশন তৈরি করে আস্তে আস্তে বাড়াচ্ছে, নেক্সট সেপ্টেম্বরে ল্যান্ডসেট তাদের ল্যান্ডসেট 9 লঞ্চ করবে, তখন সেই ল্যান্ডসেট 9 এখানে আবার এড হয়ে যাবে। সো এখন পর্যন্ত যে ডেটা সেট গুলো আছে বাংলাদেশের জন্য স্পেসিফিকলি, আপনি 1972 সাল থেকে এবং 1972 সাল থেকে ধরে এই বর্তমান পর্যন্ত আপনি ডেটা সেট এই ল্যান্ডসেট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি যে কোনো ধরনের টাইম সিরিজ অ্যানালাইসিস করতে চান, যে কোনো ধরনের আপনি যদি চান যে ভেজিটেশন আমি শো করব, আমি টাইম সিরিজ অ্যানালাইসিস করে আমি আমার যে কক্সবাজার এরিয়াগুলোতে আমার যে রোহিঙ্গা ইনফ্লাক্স ছিল সেই এরিয়াগুলো আগে কেমন ছিল এখন কেমন আছে সেগুলো শো করব, অথবা আমি যদি দেখাতে চাই যে মহেশখালী দ্বীপের আগের সোয়াম ফরেস্টগুলো কিরকম ছিল বা এখন কিরকম আছে, অথবা আমি যদি দেখাতে চাই যে স্টাডি এরিয়ার তো আসলে শেষ নাই, হিউজ পরিমাণ স্টাডি এরিয়া আপনি এখান থেকে নিতে পারবেন এবং হিউজ পরিমাণ টপিক আপনার সামনে রয়েছে যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এখান থেকে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনার ইচ্ছা মতো ডেটা ডাউনলোড করে ফেলবেন। ওকে, সো এগুলো ছিল হচ্ছে ব্রিফ অফ সাম ডেটা সোর্সেস, ফ্রি ডেটা সোর্সেস যেগুলো, এবং আমি যদি নেক্সটে যাই তাহলে আমরা দেখবো যে কিভাবে আমরা আসলে ওয়ার্কটা সাবমিট করবো, আমাদের যে ফাইনাল ওয়ার্কটি হবে অর্থাৎ আমরা যে কাজটি তৈরি করবো সেটি এই এটি হচ্ছে 3টি গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য, ম্যাপিং, অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস এবং ডেভেলপমেন্ট। সো এখানে ম্যাপিং গ্রুপের আমি একটি এক্সাম্পল নিয়ে আসছি। আপনারা যদি gis-contest.com যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আপনারা যান, এখানে আমি উইনারের পেজটি ওপেন করে রেখেছিলাম যে গত বছর ফার্স্ট প্রাইজ পেয়েছিল এই ডেভেলপমেন্টের এই কাজটি, যেখানে হচ্ছে শো করেছে যে রোচেস্টার সিটি রিয়েল এস্টেট ইন্টারঅ্যাকটিভ ম্যাপ ওয়েব অ্যাপ্লিকেশন। সো এটি একটি রিয়েল এস্টেট ম্যাপ, আপনারা চাইলে বাংলাদেশের জন্য করতে পারেন, ঢাকা সিটির জন্য করতে পারেন, অর এনি সিটি। দেন সেকেন্ড প্রাইজ এখানে ছিল সিমুলেশন অফ ওয়েব ম্যাপ উইথ সুপার ম্যাপ আই ক্লায়েন্ট 10i। আপনারা যদি সুপার ম্যাপের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে যান আপনারা দেখবেন যে অনেকগুলো টিউটোরিয়াল আছে, অনেকগুলো টিউটোরিয়াল মিনস আই ক্লায়েন্ট, আই সার্ভার, আই পোর্টাল, ডেটা স্টোর, এই জিনিসগুলো নিয়ে অনেক টিউটোরিয়াল পাবেন এবং
আমাদের একটি প্রোগ্রাম আছে যেটি হচ্ছে এসএমসি, যেটাকে বলা হয় সুপারম্যাপ মিনি ক্লাসরুম। সেই মিনি ক্লাসরুম গুলো দেখতে পারেন, সেখান থেকে আইডিয়া নিতে পারেন, এবং সেখানে টোটাল ডেটা সহ এবং টিউটোরিয়াল সহ সেখানে দেওয়া আছে। আপনি চাইলে সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনার নিজের ম্যাপ তৈরি করতে পারেন, অথবা আপনি নিজে যে ওয়ার্কটি সাবমিট করবেন সেটি তৈরি করে নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি সার্ভিস ইন রংপুর ইউজিং সুপারম্যাপ আই সার্ভার। এটি হচ্ছে গত বছর বেগম রোকেয়া ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট রংপুরের বিশাল রয়, তিনি সাবমিট করেছিলেন এবং এটি সেকেন্ড প্রাইজ পেয়েছিল। তো এখানে তিনি করেছিলেন ইমার্জেন্সি সার্ভিস ইন রংপুর ইউজিং সুপারম্যাপ আই সার্ভার। আই সার্ভার ইউজ করবে কিভাবে ইমার্জেন্সি সার্ভিস দেওয়া যায় সেটি উনি এখানে দেখিয়েছিলেন। খুব সুন্দর একটি ম্যাপ ছিল রংপুর এরিয়ার জন্য। সো এটা আমাদের বাংলাদেশ থেকে খুব ভালো একটা এক্সাম্পল। তার পরবর্তীতে এখানে থার্ড প্রাইজ যেটি ছিল সেটি হচ্ছে সুপারম্যাপ ওয়েব জিআইএস, একটি ডেমো তৈরি করেছিলেন এখানে। পাশাপাশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গত বছর থার্ড প্রাইজ পেয়েছিলেন আতিকুর রহমান, সেখানে তিনি দেখেছিলেন যে ডিজিটাল কমিউনিটি ওয়েব জিআইএস সিস্টেম। তারপর অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ফার্স্ট প্রাইজ ছিল টার্কির হাইড্রোলজিক্যাল ম্যাপ। বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটি শো করেছিলাম আপনাদের যে আমরা এখানে স্ট্রিম অর্ডার বাংলাদেশের বান্দরবান এরিয়ার জন্য দেখিয়েছিলাম, বান্দরবান এরিয়াতে কি পরিমাণ স্ট্রিম অর্ডার রয়েছে সেগুলো, সেম কনসেপ্টটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এবং এখানে ড্যাম ডেটা দিয়ে হিলচেট তৈরি করা হয়েছে, পাশাপাশি ড্যামের যে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেওয়া হয়েছে যাতে করে ম্যাপটা আরো একটু ইন্টারেক্টিভ হয়। সো এটা যেহেতু পুরো তুরস্ক নিয়ে করা হয়েছে ডিজিটাল এলিভেশন মডেলটা, আপনারা চাইলে পুরো বাংলাদেশ এটা শো করতে পারেন অথবা কোনো একটা ডিভিশন নিয়েও কাজ করতে পারেন। ওকে, দেন সেকেন্ড প্রাইজ যেটি ছিল এখানে সুপারম্যাপ অবলিক ফটোগ্রাফি টেকনোলজি অ্যান্ড এআইজিএস টেকনোলজি। আপনারা জানেন যে সুপারম্যাপে অবলিক ফটোগ্রাফি এবং এআই নিয়ে খুব ভালো ফিচার রয়েছে, এবং আপনি যদি চান যে খুব সিম্পলি সেগুলো ইউজ করতে সেগুলো নিজে ট্রাই করতে পারেন, অথবা সুপারম্যাপের ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেখান থেকে ফলো করতে পারেন। ডিটারমিনেশন অফ ভালনারেবিলিটি লেভেল অফ ভলকানিক ইরাপশন এরিয়াস ইউজিং অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস এএইচপি মেথড, অর্থাৎ ইন্দোনেশিয়ান একটি টেরিটরিতে এটি কাজ করা হয়েছে। আমরা জানি যে ইন্দোনেশিয়াকে বলা হয় হচ্ছে রিং অফ ফায়ার, অর্থাৎ ইন্দোনেশিয়ার চারপাশে হচ্ছে ভলকানো। সো এখানে ভালনারেবিলিটি লেভেল দেখানো হয়েছে ভলকানো ইরাপশন এরিয়া ইউজিং এএইচপি অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস ইউজ করে। আপনি যদি চান যে অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস ইউজ করবেন, অথবা আপনি যদি চান যে কোনো একটা ওয়ার্ক ফ্লো ইউজ করবেন, মডেল মেকিং তৈরি করবেন, অথবা যে কোনো একটা এক্সিস্টিং মডেল আপনি সুপারম্যাপে রান করবেন সেটি করতে পারবেন, এবং এই ফিচারগুলো সুপারম্যাপে অলরেডি ইন্টিগ্রেটেড করা আছে। পরবর্তীতে COVID-19 ড্যাশবোর্ড ভালনারেবিলিটি কেস স্টাডি ইন বান্দং সিটি, এটাও ইন্দোনেশিয়ান একটি ম্যাপ, এবং এখানে COVID-19 ড্যাশবোর্ড ভালনারেবিলিটি ম্যাপ দেখানো হয়েছে, যেখানে কেস স্টাডির মাধ্যমে অর্থাৎ যেসব কেস ডেটা রয়েছে কোথায় কোথায় কেসগুলো রয়েছে সেই ডেটাগুলো আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে IDCR, DG Health, COVID-19 ট্র্যাকার এই ওয়েবসাইটগুলো, বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইটগুলো, সেখানে গেলে ইজিলি এই ডেটা সেটগুলো পেয়ে যাবেন, এবং আপনি চাইলে ওখান থেকে ডাউনলোডও করতে পারবেন এক্সেল ডেটা, এবং আপনি সেইগুলোকে যদি ভিজুয়ালাইজ করেন এবং সেমভাবে ভালনারেবিলিটি ম্যাপ তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো খুব ভালো ইন্টারেক্টিভ দেখাবে। দেন মালি থেকে একটি COVID-19 ইপিডেমিক সিচুয়েশন ম্যাপ তৈরি করা হয়েছিল, এটি 3D সিটি মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস এর একটি পার্ট ছিল টার্কির। সো এখানে চ্যালেঞ্জ প্রাইজ গুলো দেওয়া আছে অনেকগুলো, আপনারা এই ওয়েবসাইটটাতে ব্রাউজ করলে বুঝতে পারবেন। ম্যাপিং ক্যাটাগরির ক্ষেত্রে এখানে অনেকগুলো ম্যাপ দেওয়া আছে, আমরা যে ম্যাপগুলো অলরেডি শো করেছি এরকম অনেকগুলো ম্যাপ এখানে আছে অলরেডি। ম্যাপ অফ ফাংশনাল হায়ারার্কি অফ সেটেলমেন্ট, এখানে আপনারা চাইলে বাংলাদেশের জন্য এটা করতে পারেন ফাংশনাল হায়ারার্কি। আমরা জানি যে আরবান ফাংশনাল হায়ারার্কি খুব বড় একটা কাজ হয় ঢাকা সিটির জন্য। সোশিও ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ ডিউরিং ডিজাস্টার পিরিয়ড, সো এটি বাংলাদেশের একজন স্টুডেন্ট জুবাইদ আক্তার কাকন ঢাকা ইউনিভার্সিটির গত বছর সাবমিট করেছিল, এবং এখানে সে দেখিয়েছিল যে বাংলাদেশের ডিভিশন লেভেলে সোশিও ইকোনমিক কন্ডিশনটা কি অবস্থা। দেন আমরা এই ম্যাপটা নিয়ে একটু আগে আলোচনা করেছিলাম যে ফুড ইনসিকিউরিটি ম্যাপ ইন আফগানিস্তান 2019। সো এটি হচ্ছে সুপারম্যাপ জিআইএস কন্টেস্টে গত বছর যারা উইনার হয়েছেন তাদের কিছু ম্যাপিং এক্সাম্পল, এবং আপনারা যদি এখানে প্রত্যেকটা ট্যাব
ব্রাউজ করেন, তাহলে আপনার এখান থেকে সাপোর্ট প্রোডাক্ট ডাউনলোড করা, ট্রায়াল লাইসেন্স বা আদার যেসব রিসোর্সেস সেইগুলো খুব সিম্পলি এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি সুপারম্যাপের ইউটিউব চ্যানেল থেকেও আপনারা চাইলে হেল্প নিতে পারেন। তো আমরা এখানে ছিলাম যে আমরা কিভাবে ফাইনাল ওয়ার্কটি আমাদের সাবমিট করতে পারি। ওকে, তো আমরা ম্যাপিং গ্রুপের একটি এক্সাম্পলের কথা বলছিলাম, যে যেখানে আমরা ম্যাপিং গ্রুপে আমরা আমাদের যেসব কাজ করব সেই কাজগুলোকে আমরা তিনটি ফোল্ডারে ভাগ করে রাখবো। সেটি হচ্ছে প্রথমত ডেটা ফোল্ডার, তার পরবর্তীতে ম্যাপ ফোল্ডার, এবং পরবর্তীতে ভিডিও ফোল্ডার। অর্থাৎ ভিডিওর জন্য আমরা আমাদের যে টোটাল ম্যাপিং প্রসেস, যেখান থেকে আমরা ডেটা ডাউনলোড করব, যে ডেটা ইম্পোর্ট করব, টোটাল প্রসেসটাকে আমরা স্ক্রিন রেকর্ড করব, এবং সেই ভিডিওটা আমরা অবশ্যই এখানে ফোল্ডারে দিতে হবে না, সেই ভিডিওটা আমরা চাইলে গুগল ড্রাইভ, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, এই ক্লাউড যে সার্ভিসগুলো আছে সেখানে আমরা আপলোড করে সেখান থেকে আমরা শুধু শেয়ারিং লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারবো। এবং আমাদের ডেটা ফোল্ডারের ক্ষেত্রে আমরা আমাদের অরিজিনাল যেসব ডেটা সেট ইউজ করব সেই অরিজিনাল ডেটা সেট গুলো আমাদের থাকবে। পাশাপাশি সুপার ম্যাপে আমরা জানি যে আমরা যখন কাজ করি তখন আমাদের কিছু ফাইল জেনারেট হয়, অর্থাৎ ওয়ার্কস্পেস ফাইল এবং ডেটা সোর্স ফাইল। এই ডেটা সোর্স ফাইল অর্থাৎ ইউডিবি অথবা ইউডিবিএক্স ডেটা সোর্স ফাইল এবং ওয়ার্কস্পেস ফাইল যেটি রয়েছে SMWU, এই এই ফাইলগুলোকে আমরা ডেটা ফোল্ডারে রাখবো। এবং পাশাপাশি আমরা যেসব ডেটা ইউজ করব সেই ডেটাগুলোর ব্রিফ ডিসক্রিপশন দিয়ে দেবো, যে আসলে এই ডেটা দিয়ে কি বোঝায়, এই ডেটাটা কোথা থেকে ডাউনলোড করা হয়েছে, এই ডেটাটা কত সালের। এবং এই যে ম্যাটার, আমরা জানি যে ডেটার প্রত্যেকটা ডেটার কিছু ম্যাটার ডাটা থাকে, ম্যাটার ডাটা মানে হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ ডেটা সম্পর্কিত কিছু তথ্য। যদি আমি বাংলাদেশের অ্যাডমিন লেভেলের কথা বলি, তাহলে আমরা এটার ইনফরমেশন বা এটার ম্যাটার ডাটা হিসেবে চিন্তা করতে পারি যে এটার প্রোডিউসার BBS, এটি কত সালে তৈরি করা হয়েছে এবং এটি কোথা থেকে আমরা ডাউনলোড করেছি এবং এটি আপডেট হয়েছে কত সালে। এই যাবতীয় ইনফরমেশন গুলো হচ্ছে কি বলা হয় মেটা ডাটা। সো এই মেটা ডাটা গুলো আমরা ডেটা ডিসক্রিপশন ফাইলের মধ্যে অ্যাড করে ডেটা ফোল্ডারের মধ্যে রাখবো। পরবর্তীতে যে ফোল্ডার আছে সেটি হচ্ছে ম্যাপ ফোল্ডার, যেখানে হচ্ছে আমাদের ম্যাপ গুলো আমরা JPEG অথবা PNG অথবা PDF যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসবো, এবং একটা ওয়ার্ড ডকুমেন্টে ডকুমেন্ট রাখবো, যেখানে ওয়ার্ড ডকুমেন্টটাকে আমরা অ্যাকচুয়ালি লিখে দিব যে এই ম্যাপটা দিয়ে আসলে কি কি জিনিস আমি প্রেজেন্ট করতে চাচ্ছি, কি কি জিনিস আমি বোঝাতে চাচ্ছি, কারণ এই ম্যাপটা দেখার পাশাপাশি কেউ যেন ওয়ার্ড ডকুমেন্টটাও দেখতে পায়। এবং এখানে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনার আইডিয়া গুলো থাকবে, আপনার কিভাবে ডেটাগুলো পেলেন, কিভাবে ডেটাগুলো প্রসেসিং করলেন, এবং যে প্রসেসিং স্টেপ গুলো আছে সেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট এখানে অ্যাড করবেন ম্যাপিং প্রসেসের ক্ষেত্রে। এবং ভিডিও ফোল্ডারের ক্ষেত্রে যেটি বলছিলাম যে আপনার টোটাল প্রসেসটা আপনি ভিডিও স্ক্রিন রেকর্ড করে রাখবেন, এবং স্ক্রিন রেকর্ডটা আপনি আপনার যে কোনো ক্লাউড সার্ভিসে, গুগল ড্রাইভ হতে পারে, ওয়ান ড্রাইভ হতে পারে, ড্রপ বক্স হতে পারে, সেখানে আপলোড করে, অথবা আপনি চাইলে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে সেখানে আপলোড করবেন, সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন এই ফোল্ডারে। এবং সবগুলো আপনি যখন আপনার এই একটা সিঙ্গেল ফোল্ডারে নিয়ে আসবেন, এবং সিঙ্গেল ফোল্ডারের নামের ফরম্যাটটা হবে এরকম যে আপনার প্রথমত গ্রুপের নাম, যে গ্রুপের আন্ডারে আপনি সাবমিট করবেন, সাপোজ এখানে দেওয়া আছে যে ম্যাপিং গ্রুপ, তার পরবর্তীতে আপনার কান্ট্রি, তার পরবর্তীতে এখানে আপনারা যদি কোনো একটা টিমে থাকেন তাহলে হচ্ছে আপনার টিম লিডারের নামটি এখানে অ্যাড করে দেবেন। ওকে, সো হাউ টু সাবমিট, এখানে আমরা সাবমিশনের ক্ষেত্রে কয়েকটা ওয়ে আছে। আপনি চাইলে supermapbangladesh@gmail.com আপনার যে ফাইলটি রয়েছে সেটি শেয়ার করতে পারেন, এবং আপনি চাইলে আমাদের স্কাইপ গ্রুপে সাবমিট করতে পারেন, আপনি চাইলে আমাদের গুগল ক্লাসরুমের যে লিঙ্ক রয়েছে সেখানে আপনি সাবমিট করতে পারেন। এবং সবসময় একটি জিনিস মাথায় রাখবেন যে আমাদের এই সবগুলো কাজের সাবমিশন কিন্তু অগাস্টের 31 তারিখ, অর্থাৎ আপনি চেষ্টা করবেন যে আমাদের হাতে নেক্সট 2 উইক টাইম আছে, তো এই 2 উইকের মধ্যেই যাতে আমরা কাজগুলো সাবমিট করে দিতে পারি। ওকে, সো গুগল ড্রাইভের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন গুগল ড্রাইভে আপলোড করার মাধ্যমে, এবং আমাদেরকে চাইলে ইমেল করে দিতে পারেন ডিরেক্টলি। ওকে, সো এখানে আমরা অনেকগুলা জিনিস দেখালাম, এবং আমরা অপেক্ষায় আছি যে আপনাদের কাজগুলো খুব সুন্দর হবে, এবং আমরা আশা করি গত বছরের মতো এবারও বাংলাদেশ থেকে অনেকে প্রাইজ পাবেন। এবং আমরা এর আগে আলোচনা করলাম যে আমাদের প্রাইজ গুলো আসলে অ্যামাউন্ট গুলো কিরকম, তো আশা করি আপনারা আমাদের এই
যে রিসোর্স গুলোর কথা বললাম সেই রিসোর্স গুলো ইউজ করবেন। পাশাপাশি আমাদের এই সেশন শেষে আপনাদেরকে এই স্লাইড গুলো পাশাপাশি যে রিসোর্স গুলো আমি দেখালাম সেগুলোর লিঙ্ক গুলো আমি প্রোভাইড করে দিব, এবং আপনাদের দক্ষতা গুলো অবশ্যই আমরা আশা করি আপনাদের কাছ থেকে পাবো, এবং আমরা আশা করব যে বাংলাদেশ থেকে আপনারা প্রাইজের জন্য মনোনীত হবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি নুসরাতকে আবার ওভার করে দিচ্ছি। এবং আমি এখন আমাদের আজকের যারা পার্টিসিপেন্ট রয়েছে সবাইকে অনুরোধ করছি, যাদের 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 ওয়ার্ক সাবমিশন করা শেষ কিংবা ওয়ার্ক সাবমিশনের প্রোগ্রেস কতটুকু সেটা নিয়ে আপনারা যদি কিছু বলতেন, এবং আপনাদের ওয়ার্ক টাইটেলটা নিয়ে যদি বলতেন, অলসো আপনাদের কোনো যদি কোয়েরি থাকে এই জিএস কন্টেস্ট পার্টিসিপেন্ট নিয়ে অ্যান্ড অলসো জিএস কন্টেস্ট ওয়ার্ক নিয়ে, সেটা আপনি আমাদের সামনে বলতে পারেন। আনমিউট করে আমি অনুরোধ করব আপনাদেরকে, এবং যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের ইমেইলে আজকের সেশনের পরেও, jerin@supermap.com অথবা supermapbangladesh@gmail.com। সব ধরনের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি আমরা। সুতরাং আপনাদেরকে এখন আমি অনুরোধ করব যে আপনাদের ওয়ার্ক নিয়ে, জিএস কন্টেস্ট ওয়ার্ক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করবেন এবং প্রশ্নটি উপস্থাপন করবেন। কিংবা যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের কাজ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম রিলেটেড কোয়েশ্চেনসও করতে পারেন। আজকে যেহেতু আমাদের টেকনিক্যাল সাপোর্ট রয়েছেন, উনি সবকিছু সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের সেশনের পরেও আমরা একটা স্কাইপি ডিসকাশন গ্রুপ খুলেছি, সেখানে আপনারা অ্যাডেড থাকতে পারেন। যদি আপনারা অ্যাডেড না হয়ে থাকেন আমি সেটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এবং অগস্টের 31 তারিখে আমাদের সাবমিশনের শেষ দিন, তো আমরা আমাদের আজকের যে সেশনটা হলো সেটা রেকর্ডিংটা সবাইকে প্রোভাইড করে দিব থ্রু দ্য ইমেইলস, যারা আজকে উপস্থিত আছেন কিংবা যারা আজকে উপস্থিত থাকতে পারেননি সবার কাছেই। সুতরাং আপনাদের যদি সাবমিশন ডেডলাইন সম্পর্কে তো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন, কিংবা হয়তো আজকের সেশনে কোনো প্রশ্ন নাই থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা স্কাইপি ডিসকাশন গ্রুপ রয়েছে, আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, সব ধরনের সোশ্যাল মিডিয়া এবং লিঙ্কডইনও রয়েছে আমাদের, সেক্ষেত্রে আপনারা সেখানে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে রাখতে পারেন। এবং যে কোনো ধরনের হেল্প বা অ্যাসিস্ট্যান্স এর জন্য আমাদের টেকনিক্যাল সাপোর্ট রয়েছে। হ্যালো জি, আমার একটা কোয়েরি ছিল। আমি হচ্ছে নাফিল ইসলাম। জি জি, আচ্ছা, এখানে যে বাংলাদেশ থেকে top 10 উইনারটা সিলেক্ট করা হবে, এটা কি প্রতিটা ক্যাটাগরির জন্য নাকি টোটাল 3টা ক্যাটাগরি মিলে হচ্ছে top 10? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ প্রশ্নের জন্য। তবে টোটাল 3টা ক্যাটাগরির জন্য আমরা top 10 সিলেক্ট করব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে আপনারা চ্যাট বক্সেও লিখতে পারেন, যদি আপনারা কমফোর্টেবল ফিল না করেন আনমিউট করতে প্রশ্নগুলো চ্যাট বক্সেও লিখতে পারেন। আচ্ছা, মনে হচ্ছে কারো প্রশ্ন নেই। তবে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, যদি মনে হয় কিছু জানার দরকার, কিংবা কোনো ট্রায়াল লাইসেন্স, যেমন আমরা 6 মাসের একটা ট্রায়াল লাইসেন্স দিয়েছি, 6 মাসের বলতে 3 মাস যাওয়ার পরে আমরা আরো এক্সটেন্ড করেছি কয়েকজন পার্টিসিপেন্টকে, আপনাদের যদি এরকম প্রবলেম হয় যে লাইসেন্সের এক্সপায়ারি ডেট চলে আসছে বা 2 বা 3 দিন আছে, সেক্ষেত্রে আপনারা আমাকে ইমেল করতে পারেন আপনাদের কম্পিউটার নেম দিয়ে, আমি লাইসেন্স আপডেট প্রসেস ডকুমেন্টেশন সহ লাইসেন্স ফাইলটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব, যেন আপনারা সময়ের মধ্যে কাজটি জমা দিতে পারেন। সুপারম্যাপ বাংলাদেশ টিমের পক্ষ থেকে আমরা আসলে সবসময় চাই যে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি প্রাইজ জিতুক, যেহেতু গত বছরের ধারাবাহিকতাটা আমরা বজায় রাখতে চাচ্ছি এই বছরও, এবং এই বছরে রেজিস্ট্রেশনও অনেক বেশি, এবং আমরা আশা করব যে পার্টিসিপেন্টসও অনেক বেশি হবে, এবং যেন সবগুলো প্রাইজই বাংলাদেশের মানুষ পায়, এবং বাংলাদেশের জিআইএস এর বিস্তৃতি সম্পর্কে সবাইকে এটা আমরা ধারণা দিতে পারি। আচ্ছা, আমার মনে হয় না আর কারো কোনো প্রশ্ন আছে, সুতরাং আমরা আজকের সেশনটা শেষ করছি। এর মাধ্যমে আমি রেকর্ডিং এবং আজকের যে ডকুমেন্টেশন আছে, পিডিএফ আছে, সেটা আমি সবাইকে ইমেইলে প্রোভাইড করে দিব, এবং আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে আমরা যে স্কাইপি গ্রুপ লিংক দিয়েছি চ্যাট বক্সে, সেখানে সবাই যেন অ্যাডেড থাকেন টু বি মোর আপডেটেড।
এবং সবাইকে অনুরোধ করব যেভাবে যেই নিয়মে দেখানো হলো অগস্ট 31 এর মধ্যে সেই নিয়মে সবকিছু সাবমিট করার জন্য। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে তাহলে আজকের সেশনটা শেষ করছি। আসসালামু আলাইকুম।